আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ثم الحمد لله الله رب العالمين المهرباني الله رب العالمين مالك পবিত্র কোরআনের পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকর আদায় করে অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবা, এই সূরা থেকে আজকে চারটি আয়াত তেলাওয়াত হয়েছে।
আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত এই চার আয়াত আমাদেরকে বোঝার এবং এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সেই মোতাবেক চলার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ষাট নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها। এই আয়াতের প্রেক্ষাপট বা শানে নুজুল হলো এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল, যাকাতের সম্পদ এগুলো বণ্টন করলেন, কাউকে দিলেন কাউকে দিলেন না, অর্থাৎ যারা যোগ্য তাদেরকে দিলেন আর যারা যাকাতের যোগ্য না তাদেরকে দিলেন না। কিন্তু এতে কিছু মানুষ মুনাফিক যারা ছিল, এই ধরনের কিছু মানুষ তারা আপত্তি করল যে কাউকে দেয় কাউকে দেয় না, এটা তারা আপত্তি করল মুনাফিকরা। যদি মুনাফিকদেরকে দিত তাহলে তারা খুশি ছিল, তাদেরকে দেয় নাই তো এই জন্য তারা আপত্তি করল, নবীকে দোষারোপ করতে শুরু করল যে নবী এ ধরনের কাউকে দেয় কাউকে দেয় না, স্বজন প্রীতি বা এই জাতীয় দোষমূলক শব্দ বলল। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন এই কথা, যাকাত কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না এই বিষয়টা খোদ নবীরও এখতিয়ারের মধ্যে নাই, এটা আল্লাহ তাআলা নিজের এখতিয়ারে। আল্লাহ তাআলা যাকাতের নির্ধারিত খাত নির্ধারণ করে দিয়েছেন যে এই এই খাতে যাকাত ব্যয় হবে, এছাড়া অন্য কোনো খাতে যাকাত দেওয়া যাবে না। তো যাকাতের ব্যাপারে খোদ নবীরও নিজের কোনো এখতিয়ার নাই, যে নবী চাইলে যারে খুশি তাকে দিয়ে দিল যাকে খুশি তাকে দিল না, এমন না। যাকাতের বিষয়টা এটা আল্লাহ তাআলার নির্ধারিত খাতেই দিতে হবে, এবং দেনেওয়ালা যদি খোদ নবীও হন সে নবীরও এখতিয়ার নেই। তো বলে দিলেন এই কথা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যাকাতের আটটা খাত উল্লেখ করছেন, আটটা খাত যে আটটা জায়গায় যাকাত দেওয়া যাবে, এছাড়া অন্য কোথাও যাকাত দেওয়া যাবে না। কি কি খাত? ইন্নামা সাদাকাত, সাদাকাত দ্বারা এখানে উদ্দেশ্য হলো যাকাত। ইন্নামা সাদাকাত, সাদাকা এখানে উদ্দেশ্য হলো ফরজ সাদকা, তো ফরজ সাদকা দ্বারা উদ্দেশ্য যাকাত। তো এই যাকাত এটা কাদের কাদের হক? এক নম্বর আল্লাহ বলছেন লিল ফুকারা, ফুকারা এটা ফকির শব্দের বহুবচন, ফকির শব্দ আমরা বাংলাতেও বলি ফকির, এটা মূলত আরবি শব্দ, তো ফকির এর বহুবচন হলো ফুকারা। তো এক নম্বর খাত আল্লাহ বলছেন যে যাকাত হল ফকিরদের জন্য, ফকির। দুই নম্বর ওয়াল মাসাকিন, মাসাকিন এটা আমরা অনেকেই ধরে ফেলেছি যে কিসের বহুবচন? মিসকিনের বহুবচন, ওয়াল মাসাকিন। তো দুইটা খাত পাওয়া গেল, ফকির, দুই নম্বর হলো মিসকিন। তো ফকির মিসকিন আমরা এক শব্দই বলি সাধারণত, ফকির যে মিসকিনও সে, কিন্তু কোরআনে কিন্তু দুইটা ভাগ করে দিয়েছে, বোঝা গেল ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে কোরআনের পরিভাষা অনুযায়ী বা হাদিসের পরিভাষা অনুযায়ী। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে, যদিও আমরা আমাদের আমাদের ভাষায় আমাদের এই প্রচলিত অর্থে আমরা দুইটাকে একই অর্থে গ্রহণ করে থাকি, ফকির মিসকিন, ফকির মিসকিন আমরা বলি। কিন্তু আল্লাহ তাআলা পার্থক্য করলেন দুইটাকে, দুই অংশে উল্লেখ করলেন। যাকাতের এক নম্বর মুস্তাহিক বা যোগ্য হিসেবে উল্লেখ করা হলো ফকির, দুই নম্বর মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে কি পার্থক্য? ফকির বলা হয় যার কিছুই নেই, যার কিছুই নেই, একদমই কিছু নেই, এক টাকাও নেই, কিচ্ছু নেই, একে বলে ফকির। মোটো ধন সম্পদ কিচ্ছু নেই তার,
শূন্য, একেবারে নিঃস্ব, কিছু নেই, একে বলে ফকির। আর মিসকিন বলা হয় যার কিছু আছে কিন্তু সে জাকাত খাওয়ার যোগ্যতা রাখে, মানে অল্প কিছু আছে যার দ্বারা কোন রকম এক বেলা খেলে আরেক বেলা পায় না, এ ধরনের আর কি, অল্প আছে কিন্তু আছে কিছু, তবে সে জাকাত খাওয়ার যোগ্য, এই ধরনের বহু মানুষ থাকে। তো এই উভয় শ্রেণী জাকাত খেতে পারবে, যার কিছুই নাই সেও পারবে, আর যার অল্প আছে, অল্প মানে কতটুকু, তো এখন আমাদের ফুকাহায়ে কেরাম যারা ফকিহ, যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস যাদের সামনে আছে, যারা এই সবগুলো থেকে গবেষণা করে একটা মাসালা বের করেন, এখন আমাদের তাদের মোকাবেক কি হতে হবে, যে তারা কি বলেন যে কি পরিমাণ সম্পদ থাকলে তাকে মিসকিন বলে। তো এই মিসকিনের অর্থ হলো, ফোকাহায়ে কেরাম বলছেন যে যেই পরিমাণ সম্পদ জাকাতের নেসাব, জাকাতের একটা নেসাব আছে না, নেসাব আছে, যেমন নেসাব কত, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এগুলো জাকাতের নেসাব। তো যদি রূপা ধরি আমরা, তো 1 ভরি রূপার দাম কত, বিভিন্ন দাম আছে, মিডিয়াম যেটা বর্তমান বাজারে কত হয়, 800 ধরেন, তো 800 ধরলে 52.5 ভরি রূপার দাম কত হয়, বের করে ফেলেন, টিপ দেন ক্যালকুলেটার, কত, 40 বা 42 হাজার, ধরলাম 42 হাজার টাকা, একটা হিসাবটা করে ফেললে ভালো হয়, একটা হিসাব তো আনবেন না, একটা ক্যালকুলেটার দিয়ে কত হয়, 41,600 বর্তমান যে বাজার দর রূপা, মিডিয়াম রূপা যেটা, সেই রূপা হলো 800 টাকা ভরি, সেই হিসাবে 52.5 তোলা বা ভরি যাই বলেন, রূপার দাম কত হয়, 41,600 টাকা, 41,600 টাকা। আমরা সতর্কতা হিসেবে 41,000ই ধরি, 600 টাকা বাদ দিলাম, 41,000 টাকা। তো বর্তমান বাজার দর হিসাবে 41,000 টাকা হইল জাকাতের নিসাব, জাকাতের নিসাব। তো এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, থাকলেই তার উপর জাকাত আসবে না, 1 বছর ঘুরতে হবে, একটা বছর ঘুরে আসার পরে যদি সেই পরিমাণ টাকার মালিক থাকে বা তার থেকে আরো বেশি টাকার মালিক থাকে, তাহলে তার উপর জাকাত আসে। কিন্তু যে ব্যক্তি 41,000 টাকা বা তার সমপরিমাণ সম্পদের মালিক, প্রয়োজন অতিরিক্ত সম্পদের মালিক যে আছে, সে তো 1 বছর ঘুরে আসার আগে তার উপর জাকাত আসবে না, ঠিক আছে, কিন্তু সে নিজেও কিন্তু জাকাত খেতে পারবে না। কিন্তু যার নাকি এর থেকেও সম্পদ কম, জাকাতের নেসাব থেকেও যার সম্পদের পরিমাণ কম, মাসালা হিসেবে এই ব্যক্তি জাকাত খেতে পারে, জাকাত খেতে পারে। সেই হিসেবে বর্তমান বাজার দর হিসেবে আমরা আরেকটু সতর্কতামূলক 40,000 ধরি, 40,000 টাকার কম মালিক যেই ব্যক্তি, সেই ব্যক্তি জাকাত খেতে পারে, আর যার 40,000 টাকা পরিমাণ সম্পদ আছে সে জাকাত খেতে পারবে না। তো মিসকিনের যে তর্জমা, মিসকিনের তর্জমা আমাদের বর্তমান বাজার দর হিসাবে, যে ব্যক্তির কাছে 40,000 টাকাও নাই, তাহলে বোঝা গেল 39,000 টাকা আছে, অথবা 30,000, 20,000, 10,000, 5,000, 1,000, আর যার কাছে 1,000ও নাই, 1 টাকাও নেই, তার নাম কি, ফকির। এটা হলো আমরা বুঝলাম এখান থেকে। তো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, যে জাকাতের যোগ্য ব্যক্তি হলো, 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন, এরা জাকাতের যোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে জাকাত দিতে উৎসাহিত করেছেন, এদেরকে জাকাত দাও। কিন্তু কিছু মিসকিন এমন আছে, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, কিছু মিসকিন এমন আছে যাদের কাছে হয়তো নগদ এই পরিমাণ টাকা নাই, তারা মিসকিন ঠিক আছে, কিন্তু তারা মানুষের কাছে চাইতে পারে, যখন প্রয়োজন তখন চাইলে পেয়ে যায়, যেখানে যায় সেখান থেকেই পেয়ে যায়, তাদের চাওয়ার অভ্যাস আছে,
চাওয়ার অভ্যাস আছে। দুয়ারে দুয়ারে যায়, সেখান থেকে যা পায় তাই নিয়ে সে ফিরে আসে। এই ধরনের মানুষ যারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আসলে প্রকৃত মিসকিন না, তাদের একটা সহায় আছে, অসহায় না তারা। পকেটে পয়সা নাই ঠিক আছে, কিন্তু সহায় আছে। সহায়টা কি? বের হলেই পেয়ে যাবো, বের হলেই পেয়ে যাবো, এর কাছে চাইলেই পেয়ে যাবো, ওর কাছে চাইলেই পেয়ে যাবো। এই ধরনের মিসকিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মিসকিন আল্লাযী তারুদ্দুহু আত-তামরাতু ওয়াত-তামরাতান ওয়াল-লুকমাতু ওয়াল-লুকমাতান। যে ওই ব্যক্তি আসল মিসকিন না যেই ব্যক্তিকে একটা দুইটা খেজুর অথবা এক দুই লোকমা খাবার দরওয়াজা থেকে ফিরিয়ে দেয়। আল্লাহ নবীর ভাষা, অর্থাৎ দরওয়াজায় গিয়েছে, একটা খেজুর পেয়েছে তো চলে আসছে। অর্থাৎ যারা দরওয়াজা দরওয়াজা যেতে পারে, যাদের এই পরিমাণ মানসিকতা আছে, লজ্জা তাকে বাধা দেয় না, এই পরিমাণ মানসিকতার যারা অধিকারী, তারা আসলে প্রকৃত মিসকিন না। প্রকৃত মিসকিন কারা? ইন্নামাল মিসকিন আল্লাযী ইয়াতাআফফ। মিসকিন তো সেই ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে, আল্লাহর নবী আরেক হাদিস, এই হাদিস দুই হাদিস মিলালে, যে ব্যক্তির মধ্যে তিনটা অবস্থা কাজ করে, তিনটা অবস্থা। প্রকৃত মিসকিন যার তিন অবস্থা। এক অবস্থা হলো তার কাছে নাই কিছু। দ্বিতীয় অবস্থা হলো মানুষও তার খোঁজ রাখে না, তার কাছেও নাই, মানুষও তাকে খুঁজে দেয় না, আর সেও চাইতে পারে না। তিন জিনিস, এই তিন জিনিস যার মধ্যে আছে, সে হলো আসল মিসকিন, অসহায়, মানুষও খোঁজ নেয় না, সেও চায় না, সেও চায় না। এই ধরনের মিসকিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসল মিসকিন হলো ইন্নামাল মিসকিন আল্লাযী ইয়াতাআফফ। এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে এই ধরনের মিসকিন খুঁজে খুঁজে যাকাত দেওয়া উচিত। অনেক মানুষ, ভদ্র ভদ্র মানুষ, সম্মানিত মানুষ, কিন্তু খুব কষ্টে থাকে, তাদের আসলেও কিছুই নেই, আর মানুষও দেখা যায় তো ভালোই আছে, আসলে যে কত কষ্টে আছে খবর নেই, আবার মানুষের কাছে চায়ও না। তো এই ধরনের মিসকিনদেরকে খুঁজে খুঁজে যাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই উৎসাহিত করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মিসকিন খুঁজে যাকাত দেওয়ার তৌফিক নসিব করুন। শুধু যাকাত না, নফল দান যেগুলো আছে, দান যেগুলো সাধারণ দান, মানুষের ইয়ানা সহযোগিতা, এই ধরনের মানুষদের খুঁজে খুঁজে করা দরকার। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আছে অনেকে এই ধরনের মানুষকে খুঁজে, তারা পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ খবর নিয়ে তাদেরকেও যে তারা দান সৎকার করে, অত্যন্ত গোপনে করে, তারা যেহেতু সম্মানিত মানুষ, তারা খুব লজ্জা পায়, এই জন্য তাদেরকে সেভাবেই দেয় যেন লজ্জাটা না পায়, গোপনে দেয় যেন অন্য কেউ জানতে না পারে। এই ধরনের দান অনেক বেশি দাম আল্লাহর কাছে। কেমন দাম? হাদিসের মধ্যে আছে যে তুমি এমনভাবে দান করো যেন তোমার বাম হাত টের না পায় যে তুমি ডান হাতে কি করছো। এর মানে কি গোপনীয়তার সাথে দান করা উচিত, কি পরিমাণ গোপনীয়তার সাথে দান করা উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দান সৎকার করার তৌফিক নসিব করুন। কিছু গোপন দান করে রাখা দরকার, আর প্রকাশ্য দান এটাও ঠিক আছে। যেমন সূরা বাকারার শেষের দিকে আমরা পড়েছিলাম, ইন তুবদু সাদাকাতি ফানিইমাহি, তোমরা যদি দান সৎকার প্রকাশ্যে করো এটাও ভালো, এটাও ভালো, কিন্তু ওয়াইন টু ফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম, কিন্তু যদি তোমরা এটাকে গোপন করো এবং ফকিরদেরকে, নিঃস্ব লোকদেরকে গোপনে দিয়ে দাও, তো এটা তোমাদের জন্য বেশি ভালো। প্রকাশ্যে দেওয়াটাও ঠিক আছে, আর অপ্রকাশ্যে গোপনে দেওয়াটা হলো বেশি ভালো। তো এই জন্য প্রকাশ্যে দান এটাও করব, এটা এই নিয়তে করব যেন আমার এই প্রকাশ্য দানের দ্বারা অন্য লোকেরা উৎসাহিত হয়। আর গোপন দানগুলো এই জন্য করবো যে গোপন দানের মধ্যে রিয়া আসে না, রিয়া লোক দেখানো যে মনোভাব, এই জিনিসটা আসে না। আর রিয়াভুক্ত কিছু ইবাদত, কিছু আমল আখিরাতের জন্য সঞ্চয় করে রাখা সবার জন্যই দরকার। কিছু আমল, আমাদের নামাজ আল্লাহর জন্যই পড়ি, কিন্তু রিয়া তো আসে, এসে যায়,
প্রকাশ্য আমলগুলো আল্লাহর জন্যই করি, তবু কিছু এসে যায়। এই জন্য কিছু আমল এমন করে রাখা দরকার আখেরাতের জন্য বিশেষভাবে স্ট্রোক করে, যেটার মধ্যে রিয়া আসার কোনো আশঙ্কাই নেই, রাস্তাই নেই। এই জন্য আল্লাহর অনেক বান্দা একটা কাজ করে যে আমি গোপনে যাকে দান করছি সে তো জেনে যাচ্ছে তাকে আমি দিচ্ছি, আমি গোপনে একজনকে দান করলাম, তো সেখানেও কিন্তু রিয়া আসতে পারে। কি রিয়া? যে সে তো জানছে আমি তাকে দিচ্ছি, এবং সে কথাও জানছে যে আমি গোপনে দিচ্ছি, তাহলে আমি ভালো মানুষ, রিয়া আসতে পারে। এই জন্য অনেকেই দান করে গোপনে, কিন্তু নিজে সরাসরি যায় না, অন্য মাধ্যমে পৌঁছায় না। বুঝেন না এই কথাটা? যেন যাকে দান করছি সেও না জানে, যাকে দান করা হয়েছে সেও না জানে। তো এগুলো যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর জমিনে অনেক আছে এমন মানুষ, সাধারণ বেশে চলছে, কিন্তু এই ধরনের কিছু কাজ তারা করে রাখে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবাই আমরা এই ধরনের কিছু কাজ করে এটা রেখে দিব, কারণ এখানে কোনো ভেজাল নাই আর, কেউ জানে নাই, শুধু আল্লাহ জানে যে ভেজালের কি আছে এখানে। আল্লাহর সাথে তো রিয়া নাই, আর আল্লাহর সাথে তো রিয়া হওয়াই উচিত। রিয়া মানে দেখানো, তো আমি তো যা করবো আল্লাহকে দেখানোর জন্যই করবো, যা করবো আল্লাহকে দেখানোর জন্য করবো। আল্লাহ বলবে দেখো আমার বান্দা কত ভালো, এই জন্য তো আমি করবো। কিন্তু বান্দা বলবে যে বান্দা কত ভালো, মানুষ বলবে যে মানুষটা কত ভালো, এটার নাম রিয়া। কিন্তু আল্লাহ বলবে যে দেখো আমার বান্দা আমার জন্য কি আমল করছে, তো আল্লাহকে দেখানোর জন্য করা, এটার নামই হলো ইখলাস, এটার নামই ইখলাস। এই জন্য প্রকাশ্য দান অপ্রকাশ্য দান দুইটাই করব, তবে মাঝে মাঝে কিছু গোপনে আল্লাহর বান্দারা করতে থাকে। অনেক মানুষ মারা যাওয়ার পরে দেখা যায়, হ্যাঁ দুনিয়া থেকে চলে গেছে, তখন দেখা যায় যে অমুকে এসে বলতেছে আরে উনি তো আমার জন্য কত কিছু করছে, হয় না এমন? অনেক আছে এমন, হয়। তবে ওই নিয়তেও করবেন না যে আমি মরলে পরে আবার বলবে, এই নিয়তেও না। শয়তান তো অনেক অনেক পাজি শয়তান, তো যদি এই ধরনের নিয়তও তার মধ্যে থাকে, কাজ করে যে আমি দান করি তো মরলে তো ঘোষণা হবে, তাহলে এক কাজ করবেন অন্য কারো মাধ্যমে পৌঁছাই দেবেন। যার মাধ্যমে পৌঁছাবেন সেও যেন আপনাকে না চিনে, মোট কথা যত লুকানো পারেন একেবারে একদম, ইনশাল্লাহ পারা যাবে না। কিছু কাজ এমন করে রাখেন ইনশাল্লাহ, এটা আখেরাতে কাজে দিবে, তখন মনে থাকলে আমাকে একবার ধন্যবাদ দিয়ে দিন, এটা খুব জরুরি কাজ। আমাদের ওস্তাদ হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুম আমাদেরকে একদিন সবকের মধ্যে এই পরামর্শ দিয়েছিলেন যে কিছু কাজ তোমরা এমন করে রাখবা যেটা বাস আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। তো এটা ছোট কাজও হতে পারে, ছোট্ট একটা কাজ, যেমন আমি মসজিদ থেকে বের হচ্ছি, ঘর থেকে বের হলাম, বা যে কোনো জায়গা থেকে বের হচ্ছি, তো এই কেউ দেখছে না, সবাই নামাজে ব্যস্ত বা অন্য কাজে ব্যস্ত, আমি জুতাগুলো সুন্দর করে সোজা করে চলে গেলাম, জুতাগুলো সোজা করে চলে গেলাম, বা দেখলাম যে একজনের জুতার মধ্যে মাটি লেগে আছে, আমি তাড়াতাড়ি কাপড় দিয়ে এটাকে মুছে সুন্দর করে রেখে দিলাম এই। অথবা সকালে একজন ঘুম থেকে জাগবে, তো সে অসুস্থ মানুষ, তো আমি তার বদনাটার মধ্যে গরম পানি করে, ঠান্ডা শীতের মধ্যে গরম পানি করে রেখে দিলাম। এই জাতীয় কাজ যেটা সেও জানবে না কে করলো কাজটা, এই জাতীয় ছোট ছোট কিছু কাজ সেটা নিজের ঘরের মধ্যে করা যায়, পরিবারের মধ্যেও করা যায়। বিবি সাহেব কোনদিন অসুস্থ, কোনোদিন অসুস্থ, কাজকর্ম করতে পারছে না, তো বেচারি খুব পেরেশান, সে জেনে যাবে ঠিক আছে, তো আপনি বাসন পেলাগুলো, হ্যাঁ রাত্রে উঠে আপনাকে করতে দিবে না, সে তাবু আপনি উঠে এগুলো ধুয়ে সুন্দর রেখে দিলেন, ফজরের সময় আল্লাহর বান্দি উঠে তার দিনটা কি খুশি হয়ে যাবে। এই জাতীয় কিছু জিনিস এগুলো আমাদের করে রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের গোপন চালাকি করে রাখার তৌফিক নসিব করেন। হাশরের ময়দানে দেখা যাবে যে আমার বড় বড় কত কাজ হয়তো আল্লাহর কাছে মাকবুল হল না, কিন্তু ছোট্ট একটা জিনিস, একদিন একটা তার কাটা রাস্তা থেকে উঠে সরায় রাখছিলাম, তার কাটা কেউ দেখে নেই আশেপাশে, আল্লাহ দেখেছিলেন, এত খুশি হয়েছিলেন আল্লাহ তাআলা যে আমার সারা জিন্দগির 60-70-80-90 বছরের জিন্দগির এক তার কাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে।
কোনো সমস্যা নাই এগুলো। এই জন্য আমরা এই জাতীয় কাজগুলোকে অবহেলা না করি। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকতিরান্না মিনাল মারুফি সগীরা বা হাকীরা, নেক কাজ যত ছোট্ট হোক এটাকে তোমরা ছোট্ট মনে করো না, এটাকে ছোট মনে করো না, ছোট ছোট হোক। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের এই মর্ম, এই হাকীকত, এই বাস্তবতাকে অন্তরে ধারণ করে আমল করার তৌফিক নসিব করেন। তো ফকির গেল, মিসকিন গেল। তিন নম্বর, ওয়াল আমিলিনা আলাইহা, আমিলিনা আলাইহা, যাকাত উসুল করার কাজে নিয়োজিত ব্যক্তিরা, তারাও যাকাত খাওয়ার যোগ্য, যারা যাকাত উসুল করে। এটা আমরা এখন বুঝবো না, এটা বোঝার জন্য ইসলামী হুকুমত জরুরি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা জরুরি, যেখানে বাইতুল মাল থাকে এবং ইসলামী যিনি হাকেম শাসক যিনি, তার পক্ষ থেকে বাইতুল মালে কিছু ব্যক্তি নিয়োজিত থাকে, তারা বছর শেষে প্রত্যেক ঘরে ঘরে তারা যায়, তাদের কাছে হিসাব থাকে যে যাকাত কার কার উপরে ফরজ, অথবা তারা বছরে প্রত্যেকটা ঘরে একদিন করে যাবে, গিয়ে তাদের সম্পদের হিসাব নেবে। এই লোকগুলো সম্পদের হিসাব নিয়ে তারা বলবে যে হ্যাঁ তোমার সম্পদের উপরে এই পরিমাণ যাকাত ফরজ হয়েছে, তো বাস হিসাব নিয়ে তারা সেই সম্পদ থেকে যাকাতগুলো নিয়ে আসে। এই ধরনের কিছু মানুষ ইসলামী হুকুমত যখন থাকে এবং যখন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তো তারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই যাকাতগুলো উসুল করে করে নিয়ে আসতো, বাইতুল মালে জমা করত। এরপরে বাইতুল মাল থেকে, যাকে আমরা বর্তমান বাংলা ভাষায় বলি রাষ্ট্রীয় কোষাগার, যদিও তর্জমা পুরোপুরি হয় না, এটা বাইতুল মাল একটা পরিভাষা, এটা এর অনেক মাসালা মাসায়েল আছে, যেটা রাষ্ট্রীয় কোষাগার শব্দের মধ্যে এটা আসে না, তবু আমরা বুঝে নিই বিষয়টা এমনই যে সমস্ত মানুষের যাকাত গুলো এই রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মালে জমা হয়, এরপরে বাইতুল মাল থেকে এই সম্পদগুলো দেশের মধ্যে যারা বিভিন্ন অভাবগ্রস্ত ব্যক্তি আছে, যাকাত খাওয়ার যোগ্য যারা আছে, তাদের মধ্যে এগুলো বণ্টন হয়। তো এই যারা যারা যাকাত খেতে পারে, এক নম্বর পেলাম ফকির, দুই নম্বর মিসকিন, তিন নম্বর হলো এই ব্যক্তিরা যারা যাকাতটা এই উসুল করে আনতেছে, তাদেরও যাকাতের একটা অংশ তারা গ্রহণ করতে পারে। ওয়ালা আমিলিনা আলাইহা, কিন্তু যেহেতু এই মাসালার উপর আমল আমাদের এখন দেখাই যায় না, সম্ভব না, মুশকিল মনে হয়, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখার তৌফিক নসিব, না হইলে কোরআনের কত আয়া শুধু পড়েই যাব, শুধু হরফ হরফের দশ নাকি গেরে পাবো আর কিছু না, বুঝেন নাই। ওয়ালা আমিলিনা আলাইহা, পড়লাম নেকি পেলাম কয়টা, ওয়াও লাম আইন আলিফ মিম লাম ইয়া নুন, আশি নেকি, কয় নেকি হলো, আলহামদুলিল্লাহ আশি নেকি তো অনেক নেকি, কিন্তু যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকতো তো এই আয়াত পড়ার দ্বারা আমরা 80 লক্ষ না 80 কোটি নেকির থেকেও বেশি পেয়ে যেতাম। তো এখন তো শুধু কি নেকি, 80 নেকি, এটাও কম না, কিন্তু এতে খুশি তৃপ্ত না হওয়া, নেকি তো অনেক বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য যার যার সাধ্যমতো চেষ্টা করার তৌফিক নসিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুকুমত কায়েম করেছিলেন যে মানুষগুলোর দ্বারা, সেই মানুষগুলো পুরোপুরি দ্বীনের উপরে অবিচল ছিলেন, পুরোপুরি সুন্নতের উপরে অবিচল ছিলেন। এই জন্য আমাদের প্রথম জিম্মাদারি হলো নিজেরা নিজেদের জিন্দিগিকে সুন্নতের উপরে নিয়ে আসা। ইসলামী হুকুমত তাদের দ্বারাই কায়েম হবে যারা পুরোপুরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আসতে পেরেছে। অনেকেই মনে করে যে ইসলামী হুকুমতটাই বড় কথা, আমার সুন্নত বড় কথা না, এটা অনেকের ভুল ধারণা আছে যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য প্রয়োজনে আমি সুন্নত ছাড়ি, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক ছাড়ি, হ্যাঁ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছেড়ে দিই, আমার উদ্দেশ্য ইসলামী হুকুমত কায়েম করা, এটা ভুল চিন্তা। আর ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের সুন্নতকে জিন্দা করা, বুঝেন নাই। ইসলামী হুকুমতের উদ্দেশ্য হলো নামাজকে কায়েম করা, সুন্নতকে জিন্দা করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা। অনেকে এটাকে উল্টা করে ফেলছে,
অনেকে ভেবেছে যে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো ইসলামী হুকুমত কায়েম করা, উল্টা হয়ে গেছে, বুঝেন নাই? এটা কিন্তু মাথার মধ্যে রাখেন, আপনার তো ভুল দাওয়াতে অনেক সময় ভুল আহ্বানে সাড়া দিয়ে ফেলতে বাধ্য হবেন। কথাটা আবারও বলি, ইসলামী হুকুমত কায়েম করা, প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো ইসলামকে কায়েম করা, নিজের দেহে, নিজের পরিবারে, নিজের সমাজে। কিন্তু অনেকে উল্টা ভেবে তারা ভাবছে যে ইসলামী হুকুমত কায়েম করাটা হলো আসল উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা নিজের শরীর থেকে যদি সুন্নত সরাইতে হয় সরাব, পরিবার থেকে সুন্নত সরাইতে হয় তো সরাব, দেশ থেকে সুন্নত সরাইতে হয় তো সরাব। এটা অনেকে মনে করে ফেলেছে, এই মনে করে সারা পৃথিবীর মধ্যে দুইটা বিভাজন হয়ে গেছে, ভাগ হয়ে গেছে সারা পৃথিবীর মধ্যে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ মনে করে যে হুকুমতটাই বড় কথা, হুকুমতটাই বড় কথা, কিন্তু এটা ভুল চিন্তা। সহি চিন্তা হলো হুকুমত হলো মাধ্যম আমার ইসলামের উপরে চলার জন্য, আমার দেশের প্রত্যেকটা নাগরিকের ইসলামের উপরে চলার জন্য হুকুমত হলো মাধ্যম, হুকুমত এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইসলাম, উদ্দেশ্য হলো ইসলাম, হুকুমত হলো মাধ্যম। কিন্তু অনেকে ভেবেছে ইসলাম হলো মাধ্যম, হুকুমত হলো উদ্দেশ্য, বুঝেন নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করুন। বিষয়টা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই, অনেক সহজ হয়। আপনি যাবেন চট্টগ্রাম, তো আপনার উদ্দেশ্য কি? চট্টগ্রাম যাওয়া, মাধ্যম হলো গাড়িতে ওঠা, ট্রেনে ওঠা, বাসে ওঠা, এটা হলো মাধ্যম। যদি কোনোভাবে কোনো সময় আপনি এমন হয় যে ট্রেন ছাড়াও কোনোভাবে চিটাগাং পৌঁছে যেতে পারেন, তো যাবেন না আপনি? অসুবিধা আছে? উদ্দেশ্য আমার কোথায় যাওয়া? চিটাগাং যাওয়া, বুঝেন নেই? কিন্তু আরেকজন যে যার মাথায় কিছুটা বিকৃতি আছে মস্তিষ্কে, সে ভেবেছে যে আমার চিটাগাং যাওয়াটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো গাড়িতে ওঠা। উদ্দেশ্য কি? গাড়িতে ওঠা, এটা আমার আসল উদ্দেশ্য। হ্যাঁ, চিটাগাং যাওয়াটা হলো এটা উদ্দেশ্য না, এটা আমার উদ্দেশ্য কি? গাড়িতে ওঠা। এই বিষয়টা যদি আমরা বুঝে ফেলি, সুতরাং চিটাগাং না গেলেও কি চলবে, গাড়িতে উঠতে পারলে কি হয়ে গেছে। ইসলামী হুকুমত হলো গাড়ি, এটা কি? গাড়ি, এটা আমাকে নিয়ে যাবে কোথায়? চিটাগাং মানে ইসলামের দিকে, মানে ইসলামের দিকে। কিন্তু অনেকে ভুল মনে করে, তারা ভুল ব্যাখ্যা নিয়ে ফেলেছে, তারা মনে করেছে যে আমার উদ্দেশ্য হলো হুকুমত, গাড়িটাই আমার উদ্দেশ্য, চিটাগাং বা ইসলাম হলো আমার মাধ্যম। উল্টা চিন্তা, আল্লাহ তাআলা উল্টা চিন্তা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। এই জন্য যদি কখনো ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে, দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ আপনাকে বলে যে ভাই তুমি এই পোশাক ছাড়ো, কি ছাড়ো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যে সুরত, এই সুরত দরকার নাই, এই সুরত নিয়ে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবা না, কেউ যদি বলে আমি বলবো যে সেই ইসলামের আমার দরকারও নেই, সেই ইসলামের আমার। এটা একটা ভুল চিন্তা, যেটা আজ থেকে মোটামুটি শত বছর আগে তৈরি হয়েছে চিন্তাটা, এর আগেও ছিল কিন্তু এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে কিছুদিন আগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি ইসলাম বুঝার তৌফিক নসিব। যার দলিল হলো আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের পরিচয় দিচ্ছেন যে আমার নেককার বান্দা কারা, প্রকৃত মুমিন কারা, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসালে, যাদেরকে আমি শক্তি সামর্থ্য দিলে তারা কি কাজ করে? তারা আকামুস সালাত, নামাজ কায়েম করে। শক্তি সামর্থ্য পেলে, ক্ষমতা পেলে তারা কি করে? নামাজকে কায়েম করে, যাকাতকে প্রতিষ্ঠা করে, হ্যাঁ, নেক কাজের হুকুম করে, অন্যায় কাজে বাধা দেয়। তাহলে বোঝা গেল শক্তি বা ক্ষমতা এটা হলো মাধ্যম বা উসিলা, উদ্দেশ্য কোনটা? নামাজ কায়েম করা, বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা এই সহজ বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। আপনাদের প্রতি কল্যাণকামিতা খায়ের খাহি থেকে এই কথাটা বলে দেওয়া হলো, আপনার তো দাওয়াত আসবে, কি আসবে? দাওয়াত এসে যাবে, দাওয়াত এসে যাবে, ভয়াবহ দাওয়াত এসে যাবে। বর্তমান আমাদের এই অঞ্চলেও একটা দাওয়াত চলতেছে, আপনাদের সতর্ক করে দিচ্ছি, মহিলাদের মধ্যে দাওয়াতটা বেশি হইতেছে,
গত সপ্তাহে আমার কাছে সেই দাওয়াতের দুইটা বই এসেছিল, আজকে মনে থাকলে পকেটে করে নিয়ে আসতাম। এই দাওয়াতটা দিচ্ছে একটা কাফের জামাত। কি জামাত? কাফের। নিজেদেরকে এরা মুসলমান পরিচয় দেয়, কিন্তু কোরআন এবং সুন্নার আলোকে সারা দুনিয়ার সমস্ত আলেমের ঐক্যমত এরা হলো কাফের। এই জামাতটা বর্তমান বিশেষভাবে দাওয়াতি মিশন চালাইতেছে তারা। এই জামাতের নাম কি বলেন তো? কাদিয়ানি জামাত। খুব সতর্ক থাকবেন, নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম দেয়? এই নামের কোন বই, পুস্তক, কোন লিফলেট, কোন দাওয়াত নামা যদি আমাদের ঘরে আসে, এটা আমরা কবুল করব না। মহিলাদেরকে বিশেষ করে বলে দিবেন, তাদের দিল নরম হওয়ার কারণে তাদেরকে দাওয়াত দিতে পারে সহজে। পুরুষরা ঘরে থাকে না, এর মধ্যে মহিলারা, এই মহিলাদের মধ্যে এই সমস্ত অপপ্রচার চালাইতেছে। খুব সতর্ক থাকবেন, ঘরের মা বোনদেরকে বলে দিবেন যে এই জাতীয় কোনো দাওয়াত যেন আমরা কবুল না। আলহামদুলিল্লাহ মহিলারা সতর্ক। এই জন্য গত সপ্তাহে তাফসিরের পরে আমার কাছে দুইটা বই পাঠিয়েছে, কোনো এক মহিলা হয়তো পাঠিয়েছে যে তাদের মধ্যে এই ধরনের দাওয়াত বিতরণ হইতেছে, যে শেষ জামানায় যে ইমাম আসবে, ইমাম মাহদি আসবে, সে ইমাম মাহদি এসে গেছে, সে ইমাম মাহদির নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। বলেন না, সে নাকি এসে গেছে এবং এখন তার পঞ্চম খলিফার জামানা চলতেছে বাংলাদেশে। মাগুরায় না, কোথায় জানো? পঞ্চগড়। ইস্তেমা করবে কবে জানে তারিখ? ইস্তেমা করতে দিবেন আপনারা? একদম যতটুকু সাধ্য আছে আমাদের, আমরা এগুলো প্রতিরোধ। আমাদের দেশটার মধ্যে হাজার রকম ফেতনার আগুন লাগাই দিতে যাইতেছে, কেউ বুঝেন নাই কথাটা? এই কাদিয়ানিরা করতেছে এই সমস্ত কাজ। তো এই দাওয়াত থেকে কথাটা মনে পড়লো, যেখানে ছিল না এটা মনে পড়ে গেল, আলহামদুলিল্লাহ মেহরবানি। বিভিন্ন রকম দাওয়াত আসবে আমাদের কাছে এবং প্রত্যেকটা দাওয়াত আসবে হকের সুরত ধরে, হকের লেবাস নিয়ে। বাতিলের লেবাসে যে দাওয়াত, এই দাওয়াত প্রতিরোধ করা মুসলমানদের জন্য সহজ, তার ভিতরে একটা হকের জজবা আসে। এই জন্য শয়তান মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এই বাতিলের গায়ে হকের পোশাক পরায় দেয়। বাতিলের গায়ে হকের লেবাস পরিয়ে এরপরে মুসলমানদের ঘরে ঘরে এটা ঢুকায়। এই জন্য ওলামায়ে কেরামের থেকে যদি দূরে সরেন স্পষ্ট ধরা, কারণ তারা জানে যে হক কোথায় বাতিল কোথায়। এটা স্পষ্ট জিনিস, এটা আমাদের বুঝতে হবে। এগুলো কোনো আবেগের কথা না, জজবার কথা না, একান্ত বাস্তবতা। এগুলো একান্ত ভিতরের আবরণ, উপরের আবরণ। এটা আমাদের বেশিরভাগ মানুষের সামনে আবরণ থাকে, কিন্তু আবরণের নিচে আড়ালে কি, এটা তো তারাই বুঝবে যাদের কাছে হাকিকত স্পষ্ট। এই জন্য আমরা এই ওলামায়ে কেরাম, হক্কানি আলেমদের জামাত আমাদেরকে যে রহনুমাই করে সর্বক্ষেত্রে জিন্দগির, নিজেদের ইমান, আমল, দুনিয়া এবং আখেরাতকে বাঁচানোর জন্য এর বিকল্প নাই। যদি বিকল্প থাকত তাহলে যুগে যুগে ওলামায়ে কেরামের একটা জামাত আল্লাহ নবী কেন রাখতে বলেছেন, থাকতে বলেছেন? কি দরকার ছিল এটা? এজন্য আল্লাহর দিকে তাকিয়ে আমরা ওলামায়ে কেরামের, তাদের রহনুমাই, তাদের দিক নির্দেশনা, এটাকে আমরা আমাদের নিজের স্বার্থে, নিজের ইমান এবং আমলের স্বার্থে, হ্যাঁ, কোনো ব্যক্তি, কোনো জামাত, কোনো দল, কোনো কিছুর স্বার্থে না, আমি আমার নিজের ইমান এবং আমলের স্বার্থে আমি ওলামায়ে কেরামের এই ফর্মুলা রহনুমাই মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক নসিব করে। তো কথা এসে গেছে কোত্থেকে, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এই তিন নম্বর যে যাকাতের খাত, এটা বুঝতে সহজ হইত আমাদের, কিন্তু এখন যেহেতু নাই এই জন্য আমরা বুঝতে পারছি না। সেখান থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা চলে গেল, সেখান থেকে একটা ভুল দাওয়াতের কথা এসে গেল, সেখান থেকে এই কথাগুলো এসে গেল। তো যেহেতু কথাগুলো এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। চার নম্বর খাত যাকাতের, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তিন নম্বর খাত যেটা পড়লাম, এটা কিন্তু এখনো বহাল আছে, কিন্তু আমরা আমলের সুযোগ পাইতেছি না। খাত আছে কিন্তু আমল নেই, আমলের সুযোগ নেই। চার নম্বর খাত, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন কিছু মানুষ তারাও যাকাত খেতে পারবে, তাদেরকেও যাকাত দেওয়া যাবে,
যাদের মনোরঞ্জনের প্রয়োজন আছে, যাদের মন খুশি করার প্রয়োজন আছে। অর্থাৎ সাধারণভাবে তারা যাকাত খাওয়ার যোগ্য না, সম্পদশালী হ্যাঁ কিংবা মুসলমানও না অমুসলিম, তবু তাদেরকে যাকাত দেওয়া এই নিয়োগ করে যে তাদেরকে যাকাত দিলে তারা মুসলমানদের প্রতি ইসলামের প্রতি তারা দুর্বল হবে, মহব্বত পয়দা হবে। তো এক্ষেত্রে তারা মুসলমান হয়েও যেতে পারে, অথবা মুসলমান না হলেও তাদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি না হতে পারে। বিভিন্ন মাকসাদে যাকাতের যোগ্য না এমন ব্যক্তিকেও তাদের শুধু মন খুশি করার জন্য যাকাত দেওয়া যেতে পারে। এই বিধান ইসলামের শুরুতে ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম এ ব্যাপারে একমত হয়ে গেছেন যে এটা এখন রহিত হয়ে গেছে। তো যাকাতের যে আটটা খাত, আটটা খাত থেকে প্রথম তিনটা খাত জানলাম, চার নম্বর খাত যেটা, যে যাকাতের যোগ্য না তবু বিশেষ কোনো স্বার্থে যাকাত দেওয়া, সেই স্বার্থটা হলো তার মন খুশি রাখা। এই স্বার্থে যাকাত দেওয়ার যে বিধান, এটা মনসুখ রহিত হয়ে গেছে সাহাবায়ে কেরামের ইজমা। খেয়াল করেন ইজমা কি জিনিস, সাহাবায়ে কেরামের ইজমা এ কথা বলছে যে কোরআনের আয়াতের একটা অংশ রহিত হয়ে গেছে। তো চারটা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেককে, অনেক মুশরিককেও যাকাত দিয়েছিলেন, কেন, যেন তাদের দিলটা ইসলামের দিকে ঝুঁকে। সফওয়ান ইবনে উমাইয়া, সফওয়ান ইবনে উমাইয়া হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ হলো অষ্টম হিজরিতে। তো হুনাইন যুদ্ধে আল্লাহ নবীর হাতে অনেক গনিমত এসেছিল, তো এই গনিমত গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু মুশরিকের মধ্যে বণ্টন করেছিলেন। তাদের মধ্যে একজন ছিল এই সফওয়ান ইবনে উমাইয়া, দিচ্ছেন একটু, দিলেন আবারও, তাকে দিচ্ছেন আবারও, দিচ্ছেন আবার, অনেক দিয়ে দিচ্ছেন এক ব্যক্তিকে। তো পরবর্তীতে সফওয়ান ইবনে উমাইয়া বলেন যে এই মুহাম্মদ এক সময় আমার কাছে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিল, সবচেয়ে ঘৃণিত, কিন্তু সেই ঘটনার পরে মুহাম্মদ আমার কাছে দুনিয়ার সবচেয়ে মহব্বতের মানুষ হয়ে গেছে, সবচেয়ে মহব্বত। আবু ফাজল নাস ছিল যে আহাব্বুন নাস হয়ে গেছে। হিকমত, হুনাইনের যুদ্ধে তখন কিছু নও মুসলিম ছিলেন, মাত্র ফাতহে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে অনেক লোক মুসলমান হয়েছে, কিন্তু তারা মাত্র মুসলমান হয়েছে, এখনো ইসলামের সৌন্দর্য তারা বুঝে নেই, মহাব্বত অন্তরে ঢুকে নেই। এই ধরনের নতুন মুসলমান যারা ছিলেন তাদেরকেও আল্লাহ নবী অনেক বেশি বেশি করে এই হুনাইনের যুদ্ধের যে গনিমত সেগুলো দিয়েছিলেন, এগুলো সব ছিল এই আল মুআল্লাফাতি কুলুবুহুম, চার নম্বর খাত হিসাবে ছিল। কাউকে তো এমন হয়েছে যে একশো উট পর্যন্ত এক ব্যক্তিকে দিয়ে দিয়েছেন, একশো উট এক ব্যক্তিকে এর করেছেন। তবে এই বিধান যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলামের সেই জমানা নাই, ইসলাম মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং ইসলাম একটা শক্তিশালী ধর্ম হিসাবে, একমাত্র ধর্ম হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এজন্য এখন কারো মন খুশি করার জন্য যাকাত দেওয়ার আর মাসালা নাই। কিন্তু এটা আমি আপনি বললে হবে না, এই কথার উপর একমত হয়ে গেছেন কারা, সাহাবায়ে কেরাম। তো ইজমা'ই সাহাবা এটা শরীয়তের একটা দলিল, একটা দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটা দলিল শরীয়তের। তো ইজমা'ের দ্বারা কোরআনের আয়াতের একটা অংশ রহিত হয়ে যাওয়া তার একটা প্রমাণ আমরা পেলাম। এগুলো মাথার মধ্যে এক কোণে রেখে দিয়েন, কখনো না কখনো কাজে লেগে যাবে। ইজমা'ের দ্বারা, কিসের দ্বারা, ইজমা'ের দ্বারা কোরআনের আয়াতের একটা অংশ রহিত হয়ে যাওয়ার একটা দলিল আমরা পেলাম। সেটা কি, যে যাকাতের আটটা খাত, এর মধ্যে চার নম্বর খাত হলো যে যাকাতের যোগ্য না তবু তার মন খুশি করার জন্য যাকাত দেওয়ার যে বিধান, এই বিধানটা রহিত হয়ে গেছে। রহিত হওয়ার দলিল হিসেবে কি পেলাম, ইজমা'ই সাহাবা, ইজমা মানে একমত হয়ে যাওয়া কোনো কিছুর উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। পাঁচ নম্বর খাত আল্লাহর আয়াতের ধারাবাহিক হিসেবে বলতেছি, যদিও চার নম্বরটা রহিত কিন্তু আছে বলে পাঁচ নম্বর বলছি। পাঁচ নম্বর হলো ওয়াফির রিকাব, গর্দানকে মুক্ত করার জন্য যাকাত দেওয়া, গর্দান মুক্ত করার জন্য। তো গর্দান মুক্ত করার বিভিন্ন অর্থ হইতে পারে, একটা অর্থ হলো যে কেউ জেলখানায় আটকে গেছে, আবদ্ধ হয়ে গেছে, তো এখন তার মুক্তিপণ দরকার,
তো এই মুক্তিপণ হিসেবে যাকাত দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা, এটা একটা খাত আছে, বুঝেন নাই? এই একটা। আরেকটা হলো গোলাম, গোলামের মাসালা, গোলামবাদীর মাসালা, এটা আছে নাকি নাই এখন বলেন? আছে, বলেন আছে, আছে আছে। গোলামবাদীর পুরো মাসালা এখনো আছে, রহিত হয় নাই, কিন্তু আমরা জিহাদ করি না বলে এগুলো বুঝি না, বুঝেন নাই কথাটা? জিহাদ উঠে গেছে, এখন কাফেররা আমাদের গোলাম হয় না, আমরা কি হয়ে গেছি? কাফেরদের গোলাম হয়ে গেছি। জিহাদ যদি থাকতো সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সেই জৌলুস নিয়ে, সেই শক্তি নিয়ে, তাহলে কাফেররা আমাদের কি হইত? গোলাম। যাই হোক, কিন্তু গোলামের সাথে ইসলামের যেই ব্যবহার আচরণ, এটা তো অসাধারণ। তার মধ্যে একটা মাসালা হলো যে গোলাম আর মনিবের মধ্যে একটা চুক্তি হয়। চুক্তিটা হলো যে মনিব বলে যে তুমি যদি আমাকে এত টাকা দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। তো এই চুক্তিকে বলা হয় মুকাতাবা, আরবিতে বলে মুকাতাবা। এই ধরনের গোলাম যাদের সঙ্গে মনিবের চুক্তি হয়েছে, কি চুক্তি? যে এত টাকা দিলেই মুক্ত, আর গোলামের জিন্দিগি তার থাকবে না। তো এই গোলামকে মুক্ত করার জন্য তাকে যাকাত দেওয়ার অনুমতি আছে, তার গর্দানকে মনিবের দাসত্ব থেকে মুক্ত করার জন্য। এটা একটা খাত, খাত আছে, মাসালা আছে, আমলের পরিবেশ নাই। কেন নাই? ইসলামী হুকুমত নাই আর জিহাদ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের সেই জামানার সেই জৌলুস, সেই হালাত, সেই সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে আনার তৌফিক নসিব করে। কি সুন্দর একটা জামানা ছিল, কি সুন্দর একটা পরিবেশ ছিল। গোলামের মাসালা বললে আমরা কল্পনা করি সে জাহিলি জামানার গোলামবাদী না, ইসলামের গোলামবাদীর হালাত হলো এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গোলাম ছিল, তার নাম ছিল যায়িদ ইবনে হারেসা। কি নাম? যায়িদ ইবনে হারেসা। এই আল্লাহ নবীর গোলাম, কিন্তু আল্লাহ নবী সেই গোলাম সম্পর্কে বলতেছেন যায়িদুন আখুনা ও মাওলানা। কি বলতেছেন? যায়িদুন আখুনা ও মাওলানা, যে যায়েদ তো হলো আমার ভাই এবং আমার বন্ধু, গোলাম। তিনি কি বলতেছেন? যায়েদ আমার ভাই এবং আমার বন্ধু। ইসলাম তো গোলামের সাথে এই আচরণ শিখিয়েছে। আমরা যখন এই গোলামবাদীর মাসালা শুনি পড়ি, ইসলামে কি গোলামবাদীর মাসালা, আমরা ইসলামে গোলামবাদীর মাসালা পড়ি আর চিত্র কল্পনা করি সে জাহিলি জামানার চিত্র। উমাইয়া, উমাইয়া যেমন নাকি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্যাতন করছিল, আমরা সেই চিত্র মুসলমানদের বেলায় কল্পনা করি। কিন্তু মুসলিম মনিব যে, সে তো গোলামের সঙ্গে আচরণ করবে, কেমন আচরণ? আল্লাহর নবী সেই কথা, আনতা আখুনা ও মাওলানা। ইসলামের মধ্যে বিরাট দুইটা যুদ্ধ হয়েছিল, একটা যুদ্ধ তো হলো আহজাব, খন্দকের যুদ্ধে, সেখানে মুসলমানদের সংখ্যা 3000 এই পরিমাণ, আর 3000 সংখ্যক মুসলমান আরেকটা যুদ্ধের মধ্যে হয়েছিল, সেটা হলো মুতার যুদ্ধ। মুতা সিরিয়ার মধ্যে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3000, আর বিপরীত দিকে খ্রিস্টান যাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে তাদের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ, তো 2 লক্ষ মুসলমানের বিরুদ্ধে 3000 মুসলিম, ইয়া কাফেরের বিরুদ্ধে 3000 মুসলিম। এই কঠিন এই যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতি তৈরি করেছিলেন, বানিয়েছিলেন 3 জন। প্রথম সেনাপতির নাম কি? এই যায়িদ ইবনে হারেসা, গোলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোলাম। বললেন যে ইন কুতিলা যায়িদুন ফাজাফার, যদি যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর, নবীজির চাচা তো ভাই, জাফর যদি শহীদ হয়ে যায় তো ফা আব্দুল্লাহ ইবনু রাওহা, ফা আব্দুল্লাহ ইবনু রাওহা। তো সেই ঘটনা যাচ্ছি না, বলছি এই কথা যে গোলামের সাথে কি আচরণ, মাসালা এখনো আছে কিন্তু আমল নেই, আমল নেই। এখন যদি গোলামবাদীর মাসালা থাকতো, শুধু গোলামরা, শুধু গোলামরা মুসলমানদের আচরণ দেখে সমস্ত গোলাম মুসলমান হয়ে যেত, আখলাক দেখে। কিন্তু যারা ইসলামে অপব্যাখ্যা করে, ইসলামকে বিকৃত ধর্ম হিসেবে পেশ করে, তারা গোলামবাদীর মাসালা এমনভাবে পেশ করে যেন গোলামের উপরে মনিব শুধুই নির্যাতন চালাইতেছে। সেই জাহিলি জমানার বর্বর যুগের
গোলামবাদীর সুরতগুলো পেশ করে তারা ইসলামের সাথে ফিট করে সেগুলো। যাই হোক, মাসালা এখনো আছে, সমস্ত সব কিছু এখনো আছে, কিন্তু আমলের আমাদের সামনে পরিবেশ নাই, আমরা তৈরি করি নাই। আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করার তৌফিক নসিব করেন। পাঁচ নম্বর খাত গেল তো, গোলাম মুক্ত করার জন্য যাকাত খরচ করা, এটা একটা খাত। পাঁচটা গেল না, ছয় নম্বর, ওয়াল গারিমিন। ওয়াল গারিমিন, গারিমিন মানে হলো ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি। যেমন এক ব্যক্তি যদিও সে তার 40,000 টাকা আছে, সে জাকাত খেতে পারে না, কিন্তু তার প্রয়োজনীয় ঋণ, ব্যবসাকে অধিক সামনের দিকে বাড়ানোর ঋণ না, আমাদের বর্তমান জামানার ঋণ না, বর্তমান জামানায় সবচেয়ে বেশি ঋণই কোটিপতিরা, বুঝলেন, অনেক ঋণই বেচারারা, তোরে জাকাত দিতে হবে আরো। এই ঋণ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে চলছে না জিন্দিগি, ঋণ করছে বাধ্য হয়ে। তো যদিও তার 40,000 টাকার সে মালিক, এই হিসাবে জাকাত সে পায় না, কিন্তু তার ঋণ হয়ে গেছে কোনো বিশেষ প্রয়োজনে, সেই ঋণটা কত, 41,000, বেশি তার সম্পদের ইয়ের থেকে, তো তাকেও জাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন ওয়ফি সাবিলিল্লাহ, ওয়ফি সাবিলিল্লাহ। সাত নম্বর, শুনলে ভয় লাগবে, জিহাদের মধ্যে জাকাত খরচ করা। কিসের মধ্যে? জিহাদ। কোথায় গেল জিহাদ, কোথায় গেল জিহাদ? আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক নসিব করে। পরিবেশ হয়ে যাক না, একটা পরিবেশ হয়ে যাক না, কাফেরদের বিরুদ্ধে জিহাদ হবে না, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের দুই দলের মধ্যে না। মুসলমান কোন দল যদি ভুল পথে চলে, তাকে বুঝানো, তাকে কি করা, বুঝানো। কিন্তু জিহাদ হবে কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। ওয়াবনি সাবিল, তো জিহাদের মধ্যে একটা লোক মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, তার ঘরে যদিও সম্পদ আছে, কিন্তু এখন সে মুজাহিদ অবস্থায় জিহাদরত আছে, এখন তাকে অস্ত্র সরবরাহ করা, তাকে জিহাদের সরঞ্জাম সরবরাহ করা, এই জন্য তার পিছনে জাকাত খরচ হতে পারে। কবে যেন আমলের সুযোগ আসে আল্লাহ জানে। ওয়াবনি সাবিল, আট নম্বর খাত, রাস্তার ছেলে, সাব্বিক তর্জমা করলাম, ইবনু সাবিল মানে রাস্তা আছে, উদ্দেশ্য হইল মুসাফির, উদ্দেশ্য কি, মুসাফির। 48 মাইলের একটা দূরত্ব, বর্তমান হইল 78 কিলোমিটার, কিলোমিটার হিসেবে সফরের দূরত্ব কত, 78 কিলোমিটার, মাইল হিসেবে 48 মাইল, কিলো হিসেবে 78 কিলো। তো কোনো ব্যক্তি 78 কিলোমিটার উদ্দেশ্যে সে বের হয়ে গেছে, দূরত্বের উদ্দেশ্যে, তো সে মুসাফির, সে তার এলাকার মধ্যে নাই, দূরে আছে, তার ঘরে যদিও তার সম্পদ আছে, কিন্তু এখন যে সেই হালতে আছে, এখন তার কাছে কি নাই, সম্পদ নাই। তো সেই মুহূর্তে সেই অঞ্চলের লোকজন যদি তাকে জাকাত দিয়ে সহযোগিতা করে, এটা অনুমতি আছে। এটা সর্বশেষ, ওয়াবনিস সাবিল, এই আটটা খাত। তো সেই মুনাফিকদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে দেখো, জাকাত আমি নিজের ইচ্ছায়, নিজের পছন্দ মতো খাতে আমি দেই না, আল্লাহ তাআলা খাত নির্ধারণ করে দিয়েছেন, আমি সেভাবে যাকাত দিব, এখানে আমারও কোনো অধিকার এখতিয়ার নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখতিয়ার ছিল শুধু কিসের মধ্যে, খুমুস, খুমুস, গনিমতের মাল, এটার 1/5, এটা আল্লাহ নবীর নিজের, এখানে তিনি চাইলে যাকে খুশি তাকে দিতে পারেন, না চাইলে দিবেন না। কিন্তু জাকাত যেটা, এটা নবীজির চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে না, এটা খাত হিসাবে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজি নাই, তো নবীজির সেই জায়গায় প্রত্যেক জামানার যারা মুসলিম রাষ্ট্র শাসক হবে, প্রধান হবে, তিনি এই ফয়সালা অনুযায়ী কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও মরার আগে একবারের জন্য হলেও ইসলামী হুকুমত দেখার তৌফিক নসিব। কবে যে দেখবো, আল্লাহর কাছে কি যে জবাব দিব, যে খালি হ্যাঁ তফসির করেছো, ওয়াজ করেছো, কিন্তু মেহনত কোথায় করলা? তফসির দিয়ে কাজ হবে না, শুধু তফসির দিয়ে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে খুবই কায়েম হয়ে যেত, আমাদের দেশে মুফাসসির অভাব আছে, বুঝেন নাই কথাটা? বোঝা গেল, ইসলামী হুকুমত কায়েম করার জন্য তফসিরুল কোরআন মাহফিল যথেষ্ট না, আরো কিছু কাজ আছে। আল্লাহ তাআলা সেই কাজগুলো করার তৌফিক নসিব করেন। ফরিযাতাম মিনাল্লাহ,
আল্লাহ বলছেন এই যে আটটা খাত এটা আমার পক্ষ থেকে নির্ধারিত, এটা নবীর কোনো ইচ্ছার বিষয় না। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক নসিব করে। ইস্তেমা কবে যেন? 14-15-16 ইনশাআল্লাহ। ইস্তেমাকে কামিয়াব করার জন্য ওলামায়ে কেরামের নিগরানিতে আমরা ইনশাআল্লাহ সবাই ইস্তেমা শরীক থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শরীক থাকার তৌফিক নসিব করে। আমাদের ওলি ভাই আল বিবাহ গার্মেন্টস এই এলাকার ওনার বোন জামাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, তো উনি হ্যাঁ তো উনি ফোন করেছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন, কোরআন খতম করা হয়ে গেছে এর মধ্যেই, তো ওনার জন্য দোয়া করবেন আর ইস্তেমার কামিয়াবির জন্য দোয়া করবেন, যেন সব ধরনের ফেতনা থেকে মুক্ত থাকে। এই জন্য খুব আল্লাহ কাছে চোখের পানি ফেলবেন, যেই পরিমাণ চোখের পানি করবে আল্লাহ তাআলা সেই পরিমাণ কামিয়াবি দিবেন। চোখের পানির অনেক দরকার, আমাদের অনেক কিছু আছে, চোখের পানিটারই একটু অভাব আছে, ঘাটতি আছে। আল্লাহর এই দিন দিন নামক যে গাছ, এই গাছের নিচে এই চোখের পানি দিতে হয়, চোখের পানি এটার একটু অভাব আছে, ঘাটতি আছে, এই জন্য ঝায় ঝামেলা বেড়ে যেতেছে। এই জন্য নীরবে সরবে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলবেন, কান্নাকাটি করবেন। এই যে ফিতনা আমাদের সামনে, এটা কোনো সহজ ফিতনা না, কঠিন ফিতনা। এই ফিতনার জন্য অনেক কান্নাকাটি করা দরকার, আল্লাহর কাছে হাসি ভুলে যাওয়া দরকার। এই সমস্ত আলোচনা এটা মুখে হাসি নিয়ে না, কান্না নিয়ে করা উচিত, যে কি হইলো এগুলো। তো দোয়া করেন, দিল থেকে দোয়া করেন ইস্তেমার কামিয়াবির জন্য, মুসলমানদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাকের জন্য, ভুল পথে যারা চলতেছে এরা জন্য সেই জিনিসটা বুঝে, সেই জন্য দোয়া। আর প্রত্যেক মুসলমান ভাইয়ের জন্য ইনফেরাদি ইস্তেমায় দোয়া, বিশেষ করে এখন যে দোয়ার আবেদন করা হইল ওনার জন্য দোয়া করেন। গতকাল এক হাফেজে কোরআনের জানাজা পড়লাম আসরের পরে, এবং দাফন হইল, খুব মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেল কোরআনের হাফেজ, বিয়ে করেছে 2 সপ্তাহ আগে বেচারা। তো খুব আল্লাহওয়ালা নেককার ছিল, এমন দুর্ঘটনা যে তার দেহ এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে এগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় করে করে দাফন করা হয়েছে। তো এইভাবে কখন কার কী হালাত চলে আসে এগুলো বলা যায় না, এই জন্য আমরা সবসময় মৌতের জন্য তৈয়ার থাকবো। আর সমস্ত মানুষের হক এগুলো সবসময় ক্লিয়ার রাখবো, আদায় রাখবো, যতটুকু পারছি যতটুকু পারছি না পরিষ্কার লিখে রাখবো, ওসিয়ত লিখে রাখবো, যেন আমি যে কোনো সময় মরে গেলে যেন আমার কোনো কিছু অস্পষ্ট না থাকে, একটা রাস্তা আমি রেখে যাব, সবসময় তৈরি থাকা। তো কালকের সেই মৃত্যুর পরে কিছু কিছু মৃত্যু খুব বেশি দিনের মধ্যে দাগ কাটে, আসর করে, তো দুনিয়াটা একবারেই বেকার মনে হইতেছে, যে দুনিয়া কি আসলে, দুনিয়া আসলে কিছুই না, সব আখেরাত, সব কিছুর মূল আখেরাত। এই জন্য আখেরাতকে না ভোলা, কোনো অবস্থায় কোনো হালাতেই যত পরিস্থিতি আসুক আমি আমার আখেরাত দিকে তাকায় থাকবো, আমার আখেরাত ঠিক আছে কিনা, আমার চোখের একটা চাহনি জবানের একটা শব্দের দ্বারা যেন আমার আখেরাত নষ্ট না হয় এদিকে খেয়াল রাখা। একটা বিষয়ে স্বার্থপর থাকা দরকার, সেই বিষয়টা হলো নিজের আখেরাত। দুনিয়ার ব্যাপারে স্বার্থপর না আমি, কিন্তু আমার দিনের ব্যাপারে আমি স্বার্থপর। স্বার্থপর মানে আমি অন্যের স্বার্থে আমার দিনকে নষ্ট করতে পারবো না, আমার দুনিয়া বরবাদ হয় হোক, কিন্তু অন্য কারো স্বার্থে আমি আমার দিনকে নষ্ট করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার এই বিখ্যাত কথা যে সবচেয়ে বোকা, সবচেয়ে গর্ধব গাধা বোকা সেই লোক যেই লোক অন্যের দুনিয়ার জন্য নিজের দিনকে নষ্ট করে, অন্যের দুনিয়ার জন্য নিজের দিনকে নষ্ট, নিজের দুনিয়াকে না নিজের দিনকে নষ্ট করতেছে, নিজের দিনকে বরবাদ করে অন্যের দুনিয়া প্রতিষ্ঠিত করতেছে, তাও নিজের দুনিয়াও না।
আল্লাহ তাআলা এই সমস্ত কথার গভীরে আমাদেরকে পৌঁছার তৌফিক নসীব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, সবার জন্য দিল থেকে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله مدرك معاف كل دين أي الله مدرك معاف كل دين أي الله مدرك معاف كل دين يا الله মুসলমানদের মধ্যে আপনি মিল তৈরি করে দেন, মুসলমানদের মধ্যে মহাব্বত পয়দা করে দেন। ইয়া আল্লাহ ভুল পথ থেকে আমাদেরকে ফিরায় নিয়ে আসেন, ভুল পথ থেকে আমাদেরকে ফিরায় নিয়ে আসেন। ইয়া আল্লাহ ভুল পথ থেকে আমাদেরকে ফিরায় নিয়ে আসেন। হক্কানি ওলামায়ে কেরামের নিগরানি মেনে চলার তৌফিক নসিব করেন। আপনার নবীর সাচ্চা ওয়ারেসদের কথা মেনে নেওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ সমস্ত ভুল থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ ভুল থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করে দিন না মাওলা, আমাদের গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করে দিন না মাওলা, আমাদের গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করে দিন না মাওলা। ইয়া আল্লাহ আপনার নবী যেই দোয়া করেছিলেন যেন তার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি না হয়, পারস্পরিক বিভেদ সৃষ্টি না হয়, ইয়া আল্লাহ সেই হালাত আমাদের সামনে এসে গেছে মাওলা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক নসিব করে, হকের উপর এক হয়ে যাওয়ার তৌফিক নসিব করে। ইয়া আল্লাহ সামনে বিশ্ব ইজতেমার আমল চলতেছে, ইয়া আল্লাহ এই বিশ্ব ইজতেমাকে আপনি কবুল এবং মঞ্জুর করেন, পুরোপুরি কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক নসিব করেন। ওলামায়ে কেরাম দ্বীনের অতন্দ্র প্রহরী যারা তাদের নিগরানিতে কাজ করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ সমস্ত ভুল সিদ্ধান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সহি সমাজ আপনি আমাদেরকে নসিব করেন, সহি বুঝ আপনি আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ হেদায়ত তো একমাত্র আপনার হাতেই মাওলা, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত নসিব করেন, আমাদেরকে হেদায়ত নসিব করেন, আমাদেরকে হেদায়ত নসিব করেন, আমাদেরকে হেদায়ত নসিব করেন। ইয়া আল্লাহ দুনিয়া থেকে অনেকে চলে গেছে, ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ কিছুক্ষণ আগে এই তফসিরের মজলিসের মধ্যে যার মৃত্যুর সংবাদ আমরা শুনলাম, ইয়া আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, তাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ যে হাফেজে কোরআনের মর্মান্তিক ঘটনার কথা আমরা শুনলাম, তাকে আপনি মাফ করে দেন, তাকে আপনি মাফ করে দেন, তাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করে, আমাদের বাচ্চাদেরকে হেফাজত করে, আমাদের মা বোনদেরকে হেফাজত করে। ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদেরকে হেফাজত করে। ইয়া আল্লাহ বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে, বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে। ইয়া আল্লাহ বিশ্ব ইজতেমার উসিলায় সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে আপনি এক করে দেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে আপনি এক করে দেন। ইয়া আল্লাহ ফিতনাকে উঠায় নেন, আসমানের ফিতনা আসমানে নিয়ে যান, জমিনের ফিতনা জমিনে ডাবায় দেন। ইয়া আল্লাহ আপনি ডাবায় দেন। ইয়া আল্লাহ দোয়াগুলি কবুল করেই ফেলেন মাওলা। আল্লাহ আপনি যদি ফিতনা দূর করে দেন আপনার তো কোনো অসুবিধা হবে না মাওলা, আপনি যদি ফিতনা দূর করেন আপনার তো কোনো অসুবিধা হবে না মাওলা। আমাদের না হয় গুনাহ হয়ে গেছে, আমাদের না হয় ভুল হয়ে গেছে, ইয়া আল্লাহ আপনি তো আপনার মতোই আছেন মাওলা। ইয়া আল্লাহ মেহরবানি করে আপনি আপনার জাতের দিকে তাকিয়ে, আপনার সিফাতের দিকে তাকিয়ে ফিতনাকে আপনি দূর করে দেন, আপনার সিফাতের দিকে তাকিয়ে ফিতনাকে আপনি দূর করে দেন। আল্লাহ আপনি দূর করেই দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আপনার কাছে দিন চাইতেছি, দুনিয়া চাইতেছি না মাওলা। ইয়া আল্লাহ আপনার কাছে দিন চাইতেছি, দুনিয়া চাইতেছি না মাওলা। মুসলমানদের মধ্যে ঐক্য হয়ে যাওয়া এটা দিন মাওলা, এটা দুনিয়া না মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি দিন নসিব করেন, মুসলমানদের মধ্যে ঐক্য নসিব করেন, সমস্ত ফাটলকে আপনি উঠায় দেন, সমস্ত ফিতনাকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ দিনের সহি সমাজ আমাদেরকে নসিব করেন, দিনের সহি সমাজ আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।